আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ওনাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালাহ ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبع ما أوحي إليك من ربك لا إله إلا هو وأعرض عن المشركين سورة الأنعام 106 آيات আজকের ঈদ উল ফিতরের পরের দিন বিশেষ করে মালয়েশিয়ার ভাইদের অনুরোধে আজকের এই আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। সে সঙ্গে আরও 4-5টি দেশ থেকে আপনারা যারা যুক্ত হয়েছেন এবং দেশেও যদি কেউ থাকেন সবাইকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তাকাব্বারুল্লাহ মিনকা ওয়া মিনকুম। মক্কাতে যখন জাহিলিয়াতের অন্ধকারে ডুবে ছিল মক্কা, তখন সেখানে ওহির বিধান নিয়ে আগমন করেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে নির্দেশ দিলেন, ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, তুমি অনুসরণ করো যা তোমার নিকটে তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রত্যাদেশ করা হয়। লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। ওয়া আরিজ আনিল মুশরিকিন, এবং তুমি মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও, এড়িয়ে চলো। মক্কি সূরা আনআমের 106 আয়াতের এই নির্দেশনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে পুরো বিশ্ব মুশরিকদের ব্যাপক প্রভাবাধীন হয়ে আছে। এই শিরক অধ্যুষিত পৃথিবীতে তৌহিদের আলো নিয়ে এগিয়ে যাওয়া সন্দেহে কঠিন কাজ। দৈহিক শক্তি নয়, আদর্শিক শক্তি সবচেয়ে বড় শক্তি। মক্কায় তখন আবু জাহাল, আবু সুফিয়ান, আবু লাহাব অর্থাৎ 14 জন নেতার নেতৃত্বে মক্কা চলছিল। তারা যথেষ্ট জ্ঞানী এবং বুদ্ধিমান ছিলেন। এজন্য আবু জাহালের প্রকৃত লকব ছিল আবুল হেকাম, জ্ঞানের পিতা। কিন্তু তিনি সব বুঝছিলেন কিন্তু তৌহিদ বোঝেন নাই, আর সে কারণেই তাকে আবু জাহাল বলা হচ্ছে। কারণ শিরকের মধ্যে দুনিয়াবী স্বার্থ পাওয়া যেত, তৌহিদের মধ্যে দুনিয়াবী স্বার্থ এককভাবে পাওয়া যায়। মানুষের মানবতাকে অক্ষুণ্ণ রেখে দুনিয়া অর্জন করা তৌহিদের পক্ষে সম্ভব, কিন্তু শিরক বিশ্বাস মানুষকে নিজেই সব লোকের খাওয়ার চিন্তাকে ব্যস্ত রাখে, দুনিয়াবী জীবনকে সেখানে প্রাধান্য দেয়। আর সে কারণে শিরকের অধীনস্থ মানুষেরা মানুষের দ্বারা পর্যুদস্ত, নির্যাতিত, নিপীড়িত হয়। আর তাওহীদ বিশ্বাসী নেতাদের মাধ্যমে মানুষের মানবতা অক্ষুণ্ণ থাকে, মানুষ সর্বদা তার মানবতাকে নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ পায়। যখন জাহেলি আরবে মানুষের মানবতা ধ্বংস হয়ে যাচ্ছিল, তখনই আল্লাহ পাক তার শেষ নবীকে পাঠালেন যাতে মানুষ তার মানবিক মর্যাদা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারে এবং আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের সমানাধিকার পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করে। সেই জন্য পরিষ্কারভাবে বলে দিচ্ছেন, ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, খবরদার হে মুহাম্মদ, তুমি অনুসরণ করবে শুধুমাত্র ওই বিষয়টি যার প্রত্যাদেশ তোমার নিকটে তোমার প্রতিপালকের পক্ষ থেকে করা হবে, কারণ তিনি ব্যতীত তোমার কোনো উপাস্য নেই। ও আরিজ আনিল মুশরিকিন,
মুর্শিদদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও, শিরকি আকিদার ধারে কাছেও যাওয়া যাবে না, নইলে তুমি ধ্বংস হয়ে যাবে। অধিকাংশের বিধান মেনে চলার বিরুদ্ধে আল্লাহ পাক তাকে কঠোর ভাবে বলে দিলেন, যদি তুমি অধিকাংশ লোকের কথা শুনে কাজ করো তাহলে ওরা তোমাকে আল্লাহ রাস্তা থেকে বিচ্যুত করে ফেলবে, কারণ ওরা অধিকাংশ ধারণা ভিত্তিক কথা বলে এবং অনুমান ভিত্তিক কথা বলে। এই কঠোর নির্দেশনা আসার পরে আল্লাহাক বললেন, দেখো ওহির বিধান যদি কেউ মেনে চলে তার রাস্তায় তার ঠিকানা হচ্ছে জান্নাত। তিনি বলে দিলেন, আমাইয়া আমাল মিনা সালিহাতি মিন যাকারিন আও উনসা আও হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনা জান্নাহ ওয়ালা ইউজলামুনা নাকীরা, সূরা নিসা 124 আয়াত। যে ব্যক্তি সৎকর্ম করবে, পুরুষ হোক বা নারী হোক, যদি সে ইমানদার হয় তারা জান্নাতে প্রবেশ করবে, সেখানে তাদের প্রতি আদৌ কোনমাত্র অবিচার করা হবে না। জান্নাত হলো ঠিকানা, দুনিয়াতে আমরা বসে আছি, আপনি জ্যামিতিক সূত্র দ্বারা বুঝেন, দুইটা ত্রিভুজের তিনটা কোণার একটা কোণার সঙ্গে আর একটা কোণা সোজা চলে আসে। আমরা যারা দুনিয়া আছি আমাদের এখান থেকে ঠিকানা ডাইরেক্ট জান্নাত। আমরা জান্নাত থেকে আমাদের রূহ আল্লাহর হুকুমে এসেছে মায়ের গর্ভে, মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়া এসেছি, সব তাহলে খুব সুন্দর হয় আর কি। বলবো নাকি আমরা প্রত্যেক জনপদে তাদের বড় বড় পাপীদেরকে নিযুক্ত করেছি, তারা সেখানে মানুষকে প্রতারিত করে, অথচ তারা মূলত নিজেদেরকেই প্রতারিত করে কিন্তু ওরা বুঝতে পারে না। এটা মক্কি সূরা আনআম 123 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এতে প্রমাণিত হয় প্রত্যেক এলাকার বড় বড় নেতা আছেন যারা অধিকাংশই পাপি, এবং তাদের কারণেই মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। এই বিষয়টি অন্যত্র আল্লাহ চমৎকার ভাবে বলেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর-রাসূলা ওয়া ক্বালু ربنا اتانا سادتنا وكبراءنا فضلونا السبيل ربنا آتهم ضعفان من العذاب ولعنهم لعنا كبيرا سوره احزاب 63-65 যেদিন তাদেরকে জাহান্নামের আগুনে তার মুখমণ্ডল সম্মুখে ঝলসানো হবে তখন তারা বলবে, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর-রাসূলা, হায় দুর্ভোগ যদি আমরা দুনিয়া থাকতে আল্লাহর এবং তার রসুলের অনুসরণ করতাম। তারা বলবে, রব্বানা আতানা সাদাতানা ও কুবরানা, আমরা আনুগত্য করতাম আমাদের নেতাদের এবং আমাদের বড়দের, ফাদাল্লুনা সাবিলা, তারাই আমাদেরকে তোমার রাস্তা থেকে বিচ্যুত করেছিল। রব্বানা আতিম যায়ফানি মিন আযাব, হে আমাদের প্রতিপালক তুমি তাদের কাছে দ্বিগুণ শাস্তি দাও। ওয়ালআনহুম লানান কাবীরা, এবং তাদেরকে বড় ধরনের অভিশাপ দাও। সেদিন আমরা বলবো, কিন্তু লাভ কিছু হবে না, আমাদেরকে আল্লাহ ফিরিয়ে দেবে না, ওখানে আজাবের মধ্যে দগ্ধীভূত হতে হবে। অতএব এ বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে, বড় দেখলেই
পিছু টানা যাবে না, পিছিয়ে যাওয়া যাবে না, পশ্চাৎতাপন করা যাবে না, অনুসরণ করা যাবে না। দেখতে হবে তার কথাগুলো কোরআন সুন্নার অনুসরণে হচ্ছে কিনা। এখান থেকে ঘুরিয়ে নেওয়ার জন্য তারা বলবে আউলিয়াদেরকে অর্থাৎ তাদের বন্ধুদেরকে ঝগড়ায় উস্কে দেয়, তোমরা ঝগড়া করো, তর্ক করো। আল্লাহ বলছেন ওইন আতাতুহুম, যদি তোমরা এই সমস্ত নেতাদের অনুগত্য করো, ইন্নাকুম লামুশরিকুন, অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। বুঝলে, একটা ঘটনা আছে। মক্কার নেতারা একদিন এসে বললো, হে মোহাম্মদ, এই যে মরা দুম্বাটা, এটা কি খাওয়া যাবে না? তো আল্লাহ রাসূল বলছেন, না, আল্লাহ তো মৃত্যু বস্তুকে হারাম করেছেন, ইন্না হারাম আলাইকুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজির, তো নিষিদ্ধ। তারপর একটা দুম্বা জবে করে নিয়ে আসছে, এটা কি? তাহলে এটা খাওয়া যাবে যদি আল্লাহর নামে তোমার জবাব করে থাকো। তো নেতারা তাদের অনুসারীদের বলে দেখলে, আল্লাহ যেটা মেরে ফেলছে মোহাম্মদ সেটাকে হারাম বলল, আর আমরা যেটা জবাই করলাম মোহাম্মদ সেটাকে হালাল বলল, তোমরা কেন মোহাম্মদ মুক্ত হবে? এই যে বিতর্কটা, এটার অহেতুক বিতর্ক নাকি? প্রত্যেকে বোঝে যে মৃত্যু জন্তু খাওয়া যায় না, কিন্তু এমনভাবে যুক্তি দিল যে আল্লাহ মারলে সেটা মোহাম্মদ হারাম বলল, আর আমরা জবাই করলে মোহাম্মদ সেটাকে হালাল বলল। অতএব মোহাম্মদ আল্লাহ বিরোধী, আমাদের আল্লাহর অনুসারী। এই দিকে ইঙ্গিত করে এই আয়াতটা নাজিল হয়। এই যুগেও এ ধরনের মহাতার্কিক মহৎ যুক্তিবাদীদের জন্ম হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে একদল লোক আমাদেরকে শেখাচ্ছেন যে মানুষ আর আল্লাহ এক, মানুষের সাথে আল্লাহর কোনো পার্থক্য নাই। যিনি বিশ্বাস করেন যে মানুষ আল্লাহ সৃষ্টি, এটা সৃষ্টি নিঃসন্দেহে, তবে আল্লাহর একটি অংশ, তাকে কোনো মতে বোঝানোই যায় না যে সৃষ্টি আর সৃষ্টিকর্তা কখনো এক নয়, সব কিছুই জোড়, আল্লাহ কেবল বেজোড়, এই বিষয়টি তাদেরকে বোঝানো যায় না। বড় বড় উচ্চ পর্যায়ের ডিগ্রিধারী মানুষ তারা বইতে লিখছেন পরিষ্কারভাবে, যে নামতে ডাক মরে সবই মোর নাম, যেখানে তুই খোঁজ মরে সবই মোর নাম। কত চমৎকারভাবে তারা বলছেন, একই স্থানের ভিন্ন নাম কাবা ও কাশি, মক্কায় রহিম আমি মথুরাত রাম। এই বক্তব্য যদি এ যুগের, এখনো যে লেখক বেঁচে আছেন, এই যুগের লোকেরা যদি এইসব কথা বলেন, যাদের কাছে গিয়ে আমরা এম এ পিএইচডি ডিগ্রি নিয়ে থাকি, তাহলে সাধারণ মানুষ কি বিশ্বাস করবে? এইবার যান ধর্মনেতাদের কাছে, তারা চমৎকারভাবে গেয়ে গেয়ে আমাদেরকে শোনাচ্ছেন, ও যে মুস্তাবি আর্শতা খোদা হোকার, উতার পড়া হয় মদিনা মে মুস্তফা হোকার, যিনি আরশে সমাসীন ছিলেন খোদা হয়ে, তিনি মদিনাতে অবতরণ করলেন মুস্তফা হয়ে, অর্থাৎ আকার কি নিরাকার সেই রব্বানা আহমদ আহাদ হলে তবে যায় জানা, নিমের ওই পর্দাটিরে উঠিয়ে দেখ রে মন, দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। এসব তো ধর্মনেতাদের, মারেফতি পীর আউলিয়াদের দৃষ্টিতে আহমদ আর আহাদের মধ্যে একটা মিমের পর্দা ব্যতীত আর কোনো পার্থক্য নাই। বড় বড় পীর আউলিয়ারা আলেমুলামা যদি এই চিন্তা রাখেন, তাহলে সাধারণ মানুষ কোন দিকে যাবে? যে সমস্ত বই আমরা পড়াশোনা করি, সবার নিকটে আপনি দেখবেন চিন্তাধারা যে সমস্ত বিষয়গুলি আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যে আকিদায় মধ্যে আল্লাহর সঙ্গে বান্দার কোনো সম্পর্ক নেই, আল্লাহ সৃষ্টিকর্তা, বান্দা সৃষ্টি। এখানে অসংখ্য দল উপদল সৃষ্টি হয়েছে,
আকিদার ক্ষেত্রে যারা ওলামায়ে দিন তারা জানেন, যারা আমাদের বইপত্র পড়েন, বিশেষ করে যারা আকিদা ইসলামিয়া পড়েছেন, আমাদের থিসিসের যে আকিদা অধ্যায় যেটাকে আমরা একসঙ্গে ছোট করে বই আকারে ছেড়ে দিয়েছি বাজারে, আকিদা ইসলামিয়া, সেখানে আপনারা দেখবেন আমরা ইংরেজিতে কতগুলি নামও দিয়ে দিয়েছি, জাহামিয়া, মোতাজিলা, মুআতিলা, আশআরিয়া, হুলুলিয়া, ইত্তেহাদিয়া, এই সমস্ত দলগুলো আকিদার ক্ষেত্রে পরিষ্কার ভাবে বিভ্রান্ত। আমরা ছোট থেকে শিখে আসছি আল্লাহ নিরাকার, এখন দেখছি না এটা ভুল, আল্লাহ নিজস্ব আকার আছে যা অন্যের সাথে তুলনীয় নয়। লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির, অন্যের সাথে তিনি তুলনীয় নন, তিনি সব কিছু শোনেন এবং দেখেন। তিনি যখন শোনেন নিশ্চয়ই তার কান আছে, তিনি দেখেন তার নিশ্চয়ই তার চোখ আছে, কিন্তু সেই চোখ এবং সেই কান আমাদের মতো নয়। আজকের আধুনিক বিজ্ঞানের যুগে আমরা দেখতে পাচ্ছি, আপনারা সুদূর মালয়েশিয়া, সিঙ্গাপুরে, সৌদি আরবে, কুয়েতে, কাতারে, অস্ট্রেলিয়ায় বসে আছেন, অথচ এখানে বসে আমরা রাজশাহীতে আমার ঘরের মধ্যে বসে কথা বলছি, আপনারা সারা দুনিয়ার লোক শুনতে পাচ্ছেন। আজকে পৃথিবীটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়ে গেছে। পুকুরের এক কর্নারে একটা ঢিল মারলে তার ঢেউ যেমন অন্য তীরে চলে যাচ্ছে, পৃথিবীর এক কোনায় বসে কথা বললে পৃথিবীর অন্য প্রান্তে চলে যাচ্ছে। এই যে সুন্দর সুযোগ এখন হয়েছে, এটা দিয়ে পরিষ্কারভাবে বোঝা যায় যে এই পৃথিবী এমন একজন নিখুঁত পরিকল্পনাকারীর পরিকল্পনা সৃষ্টি হয়েছে, যিনি সবারই ঊর্ধ্বে, ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সবার সর্বত্র তার কুরসি বিস্তৃত, তার কুরসির চাইতে তার আরশ আরো বড়। হাদিসের ভাষায় আরশের তুলনায় কুরসি ময়দানে একটা আংটির মতো, কুরসির তুলনায় আসমান ও জমিন ময়দানে একটা আংটির মতো। সেই মহান আরশের মালিক তিনি সেখানেই অবস্থান করেন, সেখানে তিনি উন্নীত হয়েছেন, সেখান থেকে তিনি কিভাবে নিচের অবস্থানে নেমে আসেন, এরূপ এক প্রশ্নের উত্তরে ইবনুল মুবারক ধমক দিয়ে বলেছিলেন যে বেওয়াকুফ, তিনি কিভাবে আরশ থেকে প্রতি রাত্রে শেষ প্রহারে নিচে নেমে আসেন সেটা তুমি জানবে না, আমিও জানবো না, ওটা তার বিষয়, এ নিয়ে প্রশ্ন করা চলবে না। ইমাম মালিককে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, দেখো আল ইস্তিওয়া মালুম, আল কাইফু মাজহুল, ওয়াসওয়ালু আনহু বিদআহ, আল ঈমানু বিহি ওয়াজিব। তিনি ইস্তিওয়ার অর্থ অর্থাৎ অবস্থান করার অর্থটা খুবই সুবিদিত, কিন্তু কেমনভাবে তিনি সেখানে অবস্থান করেন এটা অবিদিত, এ বিষয়ে প্রশ্ন করাটা বেদাত, কিন্তু এর উপরে ঈমান আনাটা ওয়াজিব, এটাই হলো ইসলাম। এই আকিদা দার্থহীনভাবে আহলেদিস আন্দোলন পোষণ করে, মেনগারে তাকিফিন ওয়ালা তাআতিলিন ওয়ালা তামসিলিন ওয়ালা তাহরিফিন ওয়ালা তাফবিদিন, কোনরূপ প্রকৃতি নির্ধারণ, কোনরূপ পরিবর্তন, কোনরূপ ন্যস্তকরণ এবং তুলনাকরণ ও আল্লাহর উপরে ন্যস্তকরণ ছাড়াই, যেন বলা যাবে না এর অর্থটা পরিবর্তন করে এটি হয়ে যায়। আল্লাহ বলছেন বলিয়ে দেওয়া মসুলতা, আল্লাহ দুই হাত প্রশস্ত, আপনি বললেন এ দেওয়ার অর্থ হাত নয়, এর অর্থ হলো তার উদারতা, মসুলতা, খালাক্ত বিয়া দিয়ে, আমি সৃষ্টি করেছি আমার দুই হাত দিয়ে, এর অর্থ আমার শক্তি দিয়ে। এই যে অর্থের পরিবর্তন এটা চলবে না। শূন্যকরণ, তিনি আসলে কিছুই না, যেটা আমাদের চিন্তাধারায় যেটা বলছি তার রূপ আছে, আকার আছে, এটা নাই, অতএব তিনি নিরাকার। ঠিক অন্যভাবে প্রকৃতি নির্ধারণ, তিনি কিভাবে আছেন এটা নিজেরা নিজের চিন্তা করে যদি কথা বলি এটা হবে না, বেনগারে তাকিফ, কোনো প্রকৃতি নির্ধারণ করা যাবে না, অন্যভাবে কোনো রকম তুলনা করা যাবে না। যেন আমরা বলে থাকি এখানে জজের কাছে কোনো কিছু প্রার্থনা করতে গেলে যেমন উকিল লাগে, আল্লাহর কাছে চাইতে গেলে ঠিক তেমনি পীর লাগে, আউলিয়া লাগে, এই যে যুক্তিটা, এই তুলনা করা যাবে না।
তফবিজ, অত এটাও বলা যাবে না যা এর অর্থ কিছু বুঝি না, ছাড়ো আল্লাহ যা বুঝেন তাই হবে, এটাও বলা যাবে না। কি করতে হবে? পবিত্র কোরআন ও সহি হাদিসের প্রকাশ্য অর্থের উপরে আমাদেরকে ইমান আনতে হবে, প্রকাশ্য অর্থের উপরে। এর ভিতরে অন্য কোনো অর্থ তলাশ করা যাবে না, নিজেরা যুক্তি দিয়ে দিয়ে নানাবিধ পরিকল্পনা করা যাবে না। এ বিষয়ে আমরা আমার থিসিস হাফেজুল মুকাইয়িম একটা উক্তি উল্লেখ করে দিয়েছি, যারা যুক্তি দিতে দিতে হাতের অর্থ করেছেন 26টা, চেহারার অর্থ করেছেন 24টা, নানা রকম যুক্তি দিয়ে শেষ পর্যন্ত কোনোটার সিদ্ধান্ত বসতে পারেননি। এখানে আমাদের স্পষ্ট সিদ্ধান্ত কোরআন ও সহিহ হাদিসের প্রকাশ্য অর্থে যা বোঝানো হয় সেটাই, কারণ কোরআন নাজিল হয়েছে জাহেলি আরবদের সামনে, তারা যে শব্দের যে ব্যাখ্যা বুঝতেন সেই শব্দের সেইভাবেই কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ সেই শব্দের যে অর্থ সেই অর্থই আমাদের বুঝতে হবে, নিজেরা কোনো অর্থ নতুন করে তৈরি করা যাবে না। এই আকিদা আমাদের পরিষ্কার থাকতে হবে, এর বিপরীত আকিদা পোষণ করলে আমরা বিভ্রান্ত হয়ে যাব। আল্লাহ বলছেন ওহিন আতাহতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, যদি তোমরা এইসব নেতাদের অনুসরণ করো যারা যুক্তি দিয়ে বোঝাচ্ছ যে মরা গরু হারাম, অথবা বলছেন এটা আল্লাহ মারলে এটা হারাম হবে, নিজেরা মারলে এটা হালাল হবে, এই যুক্তি দিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করছে ইসলাম থেকে, ইনা তাহত মুহম, যদি তুমি তাদেরকে আনুগত্য করো ইন্নাকুম লা মুশরিকুন, অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক সূরা ইউসুফ একটা সহায়াতে বলছেন অধিকাংশ লোক ওরা ইমান আনে বটে কিন্তু ওরা মুশরিক, অর্থাৎ মক্কার সব নেতারাই কিন্তু আল্লাহকে মানত, এদিকে ইঙ্গিত করেই কথাটা বলা হয়েছে, তারা সবাই আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ওরা মুশরিক। আমরা যেন শিরক থেকে মুক্ত হতে পারে সেজন্য আমাদেরকে এই বিষয়টা বলে দেওয়া হয়েছে, খবরদার তোমরা যেন এই বিষয়ে ডানি বেয়ে যেও না, কারণ ওহির বিধান অভ্রান্ত। আল্লাহ বলছেন অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম, তোমার প্রতিপালকের কলেমা সত্যতা এবং ন্যায় বিচারের দ্বারা পরিপূর্ণ, এই কলেমাকে পরিবর্তনকারী কেউ নেই, তিনি সব কিছু শোনেন এবং তিনি সর্বজ্ঞ। অহিন তথায় আকসারা মান ফিল অর্ধে, যদি তুমি অধিকাংশ মানুষের কথা শুনে কাজ করো ইউদুল্লু কান সাবিলিল্লাহ, তোমাকে ওরা আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে, ইং ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, কারণ ওরা অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে, ওয়াইনুম ইল্লা ইখরুসুন, ওদের অধিকাংশ মানুষ অনুমান ভিত্তিক কথা বলে, আনআম 115-16 আয়াত। বন্ধুরা আমার, আপনারা দূরে আছেন আমার বাড়ি আছে, আপনাদের স্ত্রী কন্যা সব দেশে, আপনারা আছেন প্রবাসে, এই অবস্থায় আপনাদের এবং আপনাদের স্ত্রী কন্যাদের নৈতিকতা অক্ষুণ্ণ রাখার জন্য কোন রকম মানদণ্ড নাই, যদি আপনি সেখানে অনৈতিক কর্মকাণ্ড করেন অথবা আপনার স্ত্রী কন্যারা এখানে কোনো অনৈতিক কর্মকাণ্ড করে কোনো ধরার কোনো কাজ নেই, কে এখানে ধরে রাখছে আপনার সংসারকে, কে ধরে রাখছে, এই বিষয়টা গভীরভাবে চিন্তা করুন। এর কোনো জবাব পৃথিবীর নেতাদের কাছে নাই, যারা বস্তুবাদী নেতা তাদের কাছে কিছুই অনুসন্ধি পাবেন না, তারা বেশি বেশি বললে পুলিশই একটা ব্যবস্থা দিবেন, কেউ অনৈতিক কাজ করলে পুলিশ থেকে অ্যারেস্ট করে নিয়ে কারাগারে ঢুকিয়ে দেবে এটুকু বলতে পারে, অথবা জরিমানা করবে বা পিটিয়ে মেরে ফেলবে, কিন্তু না, পুলিশ দিয়ে কোশ্চিন করলেও মানুষের মানবতাকে রক্ষা করা যায় না। যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ পাক এর বিধান দিয়েছেন যে তোমরা আল্লাহর বিধান মেনে চলো, তাহলে তোমরা মানবতাকে রক্ষা করতে পারবে। আখেরাতের জবাবদিহিতার ভয়ে মানুষের মানবতাকে ধরে রাখতে পারে আর কোনো কিছুই নয়। আল্লাহ বলছেন ফা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা কুলুবুহুম মুনকিরা আহুম মুস্তাকবিরুন, সূরা নাহল 22, এটাও মক্কি, মক্কা নাজিল হয়েছে। মদরক হে মানুষ, তোমাদের উপাস্য মাত্র একজন, অতঃপর যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের অন্তরগুলি হয় মুনকিরা, অবাধ্য,
অহমস্তাকবরুন, তারা হয় দাম্ভিক অহংকারী। যখনই আখেরাত বিহীন মানুষ দুনিয়াতে বসবাস করতে চাইবে, আখেরাত বিশ্বাস ছাড়াই সে দুনিয়াটাকে মুখ্য ধরবে, সে ধ্বংস হতে বাধ্য। আপনারা গতকালকে পত্রিকা দেখেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সংসার ভেঙে গেল, তাদের স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেল। এত টাকা পয়সা আছে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী অসত্ত্বেও তাদের সংসার টিকল না, কারণ আখরা বিশ্বাস তাদের মধ্যে নাই। ভাবছিল শুধু টাকা দিয়ে আরাম করে থাকবো, জি না, টাকায় মানুষের হৃদয়ের ক্ষুধা মেটে না, টাকায় হয়তো পেটের ক্ষুধা মেটতে পারে, হৃদয়ের ক্ষুধা মেটে না। আর সে কারণে সবচেয়ে বড় বিষয়টি হলো আখরাত জবাবদিহিতা। আরে আখরাত জবাব, আখরাতটা কি আমরা দেখি না? আখরাত মানুষ দেখতে চায়। ইহুদিরা বলেছিল, লান্নু উমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, হে মুসা, আমরা তোমার উপরে বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্য সামনে দেখতে পাবো। একই কথা আরবের এই মুশরিকরাও বলেছিল আল্লাহ রসুলকে, কিন্তু না, এটা বিশ্বাসের বস্তু, নবী রসুল্লাহ মিথ্যা বলেন না। নিজের দেহে লুকায়িত আত্মাকে আমরা না দেখে বিশ্বাস করি। করোনা ভাইরাস আল্লাহ সৃষ্টি করা, তাকে না দেখে আমরা ভয়ে সবসময় মাস্ক পরে চলি, দূরত্ব বজায় করে চলি, অথচ আল্লাহকে না দেখে বিশ্বাস করতে পারি না, আখেরাতকে না দেখে বিশ্বাস করতে পারি না। শয়তান সবসময় এই ধোকায় মানুষকে দিচ্ছে, তুমি আখেরাতকে না দেখে বিশ্বাস করো না, যার সামনে পাও তাই দেখো, নগদ যা পাই, নগদ যা পাও হাত পেতে না, বাকির খাতায় শূন্য থাক। এ আমাদের বাংলাদেশের, বাংলাদেশের নয়, বাংলা কবির বিখ্যাত কবিতার একটা অংশ আপনাদের শুনালাম, নগদ যা পাও হাত পেতে নাও বাকির কথায় শূন্য থাক। কে বলেছে নিশ্চয় আপনার বুঝতে পারছেন। এই ধরনের যুক্তি দিয়ে আখেরাত থেকে মানুষকে ভুলিয়ে রাখার অর্থই হচ্ছে মানুষকে বস্তুবাদী পশুতে পরিণত করা। উলায়কা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ বলছেন ওরা পশুর চাইতেও নিকৃষ্ট। এবার আসেন ফেরাউন আর মুসার কথা একটু স্মরণ করে দিই। আল্লাহ পাক নির্যাতিত বনী ইসরায়েলদের উদ্ধারের জন্য মুসাকে পাঠালেন ফেরাউনের কাছে, কিন্তু ফেরাউন ছিল দাম্ভিক, সে তো তকাই করল না। তখন মুসা আল্লাহ কাছে দোয়া করলেন, ক্বালা মুসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু জিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা লিউদিল্লু আন সাবিলিক রব্বানা আতমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, সূরা ইউনুস 88 আয়াত। হে আমাদের প্রতিপালক, তুমি ফিরাউনকে দিয়েছ এবং তার সাথীদেরকে দিয়েছ জিনাতান, দুনিয়াবি জাকজমক, ও আমওয়ালান, এবং মাল সম্পদ, ফিল হায়াতের দুনিয়া, পার্থিব জীবনে, রব্বানা লিউদিল্লু আন সাবিলিক, এর মাধ্যমে তারা মানুষকে তোমার পথ থেকে বিচ্যুত করে নিয়ে যাচ্ছে। অতএব রব্বানা আতমিস আলা আমওয়ালিহিম, আল্লাহ তুমি তাদের মাল সম্পদ ধ্বংস করে দাও, অসদুদ আলা কুলুবিহিম, তাদের হৃদয়গুলিকে শক্ত করে দাও, কলাই ইবনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, অতঃপর তারা ইমান আনেনি যতক্ষণ না তারা সাগর ডুবির মর্মান্তিক শাস্তি প্রত্যক্ষ করল। আপনারা জানেন নীলনদেশে ডুবি মরেছিল, তার লাখ সৈন্য সহ, এর আগ পর্যন্ত সে ইমান আনেনি। কারণ কি? দুনিয়াবী শক্তি, ক্ষমতা, মাল সম্পদ, জাকজমক তাকে অহংকারে বানিয়ে ফেলেছিল। এবার মুসার কম এসে বলল, হে মুসা, তুমি নবী হওয়ার আগেও আমাদের উপর জুলুম হয়েছিল, আমাদের সন্তানদেরকে ছেলে শিশু জন্ম হলে তারা কেটে ফেল দিত, মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো, তুই নবী হওয়ার পরও আমাদেরকে সেই একই শাস্তি হচ্ছে, আমরা এখন কি করতে পারি? তখন মুসা আলাইহিস সালাম তার কমকে কি বলেছিলেন? কলু কলা মুসা আলাই ইয়া কমে ইনকুন তুম আমন তুম বিল্লাহে, যদি তোমরা আল্লাহর উপর ইমান এনে থাকো তাহলে তোমরা পালাইয়া তাওয়াক্কাল, আল্লাহর উপরে তোমার তাওয়াক্কল করো।
ইনকুন্তু মুসলিমিন, যদি তোমরা সত্যিকার অর্থে আজ্ঞাবহ হয়ে থাকো। ফকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, তখন তারা বলল হ্যাঁ তোমার কথা অনুযায়ী আমরা আল্লাহর উপরে ভরসা করলাম। রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিল যালিমিন ওয়া নাজিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, হে আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে এই জালেম কওমের ফিতনায় ফেলো না, এবং আমাদেরকে তোমার অনুগ্রহে এই কাফের কওম থেকে নাজাত দাও। আল্লাহ পাক তাদের দোয়া কবুল করলেন, এবং ফিরাউনকে সৈন্য সদল বলে সাগরে ডুবিয়ে মারলেন। ইতিহাস আপনারা জানেন। আজকে ফিলিস্তিনের উপরে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ পাপীদের উৎসাহ পেয়ে যেভাবে ঈদের দিনে এবং ঈদের আগের দিন থেকে বোম্বিং চলছে আপনারা সবাই জানেন, কোন মানুষ এটা করতে পারে না। মানুষের ঈদের খুশির দিনে এই পবিত্রতম সময়ে যারা বোমাবারে নিরীহ নির্দোষ মানুষকে হত্যা করতে পারে, কোনো বিচারই তাদেরকে মানুষ বলা যাবে না। কারা করছে আপনারা সচেতন যারা তারা ভালো করে জানেন, এক সপ্তাহ আগেই অর্থাৎ গতকালকে শুক্রবারের আগের শুক্রবারে ইসরায়েলের গুপ্তচর বাহিনীর হেড অর্থাৎ মোসাদের যিনি প্রধান, তিনি এসেছিলেন আমেরিকায় এবং তিনি আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। সেখান থেকে ফিরে গিয়ে ছয় দিনের মাথায় বৃহস্পতিবার দিন তারা ফিলিস্তিনের উপর হামলা শুরু করে, শুক্রবার দিনে হামলা করেছে। আমি গত কালকে জুমার খুদ্দা ওঠার আগ মুহূর্তে মেম্বারে বসার পরও আমার ছেলেকে বললাম দেখো তো কতজন নিহত হলো, ও আমাকে বললো 109 জন নিহত হয়েছে এ পর্যন্ত, চলছে, আমি জানি না আজকে খবর কত হয়েছে। এই যা এই যে কাজটা করলো ইহুদিনা সারাই করেছে, ইহুদিনা সারা এক প্যাক্ট, বিশ্বের সর্বত্র এদেরই পাপের রাজত্ব চলছে, ইসলামের বিরুদ্ধে সমস্ত বিশ্ব এক, দেশে বিদেশে সর্বত্র তাদেরই জয় জয়কার চলছে। এখন আমাদের করণীয় কি? আমি সঙ্গে সঙ্গে ঠিক মুসার আয়াতটার অনুসরণ করলাম, মুসা যেভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, আমি ওই ছেলেকে বললাম তুই ইমিজিয়েট সামনে দাঁড়াও, কোনোতে নাজেলে পাঠ করো। মুসার এই কথাটি এক কোনোতে নাজেলের মতোই, তিনি কি বলছেন, রব্বানা আতমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম, আল্লাহ তুমি তার মালসমূহ ধ্বংস করে দাও, তাদের অন্তর শক্ত করে দাও। আমরাও কিন্তু ওইটাই বলছি, আমাদের কুনুতে নাজালের মধ্যে আল্লাহ রসুল যে ভাষায় কুনুতে নাজালে পাঠ করেছে আমার ঠিক সেই ভাষাটাই এখানে বলেছি। আবু দাউদের 44-33-31 নম্বর হাদিসে আপনারা এগুলি পাবেন, বুখারি মুসলিম হাদিসে আপনারা এগুলি পাবেন, মিশকাত 1288 এবং 1290 নম্বর হাদিসে আপনারা এগুলি পাবেন। সেখানে কীভাবে আল্লাহ রসুল তাদের উপরে কুনুতে নাজালে পাঠ করেছিলেন, সূত্র কি ছিল, চতুর্থ হিজরির সফর মাসে 70 জন কারিকে, শ্রেষ্ঠ কারি জ্ঞানী বিদ্বান সাহাবিকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনজির বিন সাইদের নেতৃত্বে পাঠিয়েছিলেন রাজি এক নামক একটা স্থানে, সেখানে তারা দাওয়াতি কাজ করার জন্য গিয়েছিলেন। সেই দাওয়াতি ময়দানে গিয়ে এই 70 জন সবাইকে তারা ধোকা দিয়ে হত্যা করে। কি মর্মান্তিক, এটাকে সরিয়া বীরে মাউনা বলে খ্যাত সিরাত রসুলে আপনারা দেখবেন, সারিয়া নম্বর 24 পৃষ্ঠা 391, সেখানে আপনারা পুরো আলোচনা পাবেন। 70 জন কারিকে তারা ধোকা দিয়ে হত্যা করে, একই সময়ে তারা রাজি নামক স্থানে 10 জন সাহাবিকে পাঠান, যার নেতা ছিলেন ওমর ফারুকের শ্বশুর আসম বিন সাবিত। সেই 10 জনের মধ্যে 8 জনকে তারা হত্যা করলো, আর 2 জনকে নিয়ে গেল, নিয়ে পরে মক্কা বিক্রি করলো। তাদের একজন বিখ্যাত সাহাবী খোবাইব, আপনার নাম জানেন সবাই, এই খোবাইবকে হত্যা করা হলো, তাকে বলা হলো খোবাইব তোমাকে ছেড়ে দেবো যদি তুমি ইসলাম ত্যাগ করো। ঠিক একইভাবে আমর বিন দাসিনাকে বলা হলো তোমার স্থানে যদি মোহাম্মদকে আমরা এইভাবে শুলি বিদ্ধ করি আর তোমাকে যে ছেড়ে দেই, তুমি কি তাতে রাজি আছো? তিনি পরিষ্কার বলেছিলেন লা ওয়াল্লাহি লাযীম মা উহিব্বু আন ইফদিয়ানি বিশাওকাতি ইশাকুহা ফি কদমিহি,
আমি আমার রসুলের পায়েরটা কাটা ফুটুক সেটাও আমি চাই না, তার বিনিময়ে আমি আমার জীবন দিতে প্রস্তুত হয়ে আছি। আবু সিবানি আশ্চর্য হয়ে গেছিল যে মুহাম্মদের সাথীরা এরকম নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করবে, অথচ মুহাম্মদের পায়ের কাটা ফিটতে দেবে না। ওদিকে খোবা পূজন বলা হলো, উনি বললেন থিমা থামো, আমি দুর্গা সালাত আদায় করিনি। উনি উঠে বললেন যে আমি দ্রুত সালাত পড়লাম এই জন্য যে তোমরা না ভাবো যে আমি মৃত্যুর ভয়ে সালাত দেরি করে পড়েছি। তাকে যখন সুলবিদ্ধ করা হচ্ছে তখন তিনি বলছেন আলাস্ত বালি হিনা উক্তাল মুসলিমান আলা আইয়ি শালবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইবারাক ফি আওসাল শালবিন মুওয়াসিআই। আমি যখন একজন মুসলিম হিসেবে নিহত হই তখন আমি কোনো পরোয়া করি না যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে কোন পার্শ্বে শোয়ানো হচ্ছে, আল্লাহর সন্তুষ্টির জন্যই আমার মৃত্যু হচ্ছে। তিনি ইচ্ছা করলে আমার খণ্ডিত টুকরা সময়ে বরকত দান করতে পারেন। মুসলমানদের এই চরিত্র এ দুনিয়ার মানুষের কাছে অত্যন্ত অনুকরণীয়, পৃথিবীর কোথাও এর তুলনা নেই। অথচ ওই সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শক্তিশালী, তিনি বদর বিজেতা সেনাপতি, তিনি ওহদের যুদ্ধে পরবর্তী যুদ্ধগুলিতে বিজয়ী, তিনি কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য সৈন্য পরিচালনা করলেন না, বরং কি করলেন এক টানা এক মাস জোহরে আসরে মগরবে ইশাতে ফজরে কুরুত নাজালে পাঠ করলেন। এক মাস পাশ করার পরে তিনি বন্ধ করলেন। নিঃসন্দেহে কোন রাজনৈতিক কারণ সেখানে ছিল যে জন্য তিনি সৈন্য পরিচালনা করেন নাই। আজকেও ফিলিস্তিনে যে কাণ্ড ঘটছে সম্ভবত কোনো রাজনৈতিক কারণ আছে, যে জন্য আজকে মুসলিম রাষ্ট্রগুলি কেউ কেউ কথা বলছেন বটে কিন্তু অধিকাংশ চুপ আছে, আর সে কারণে আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন এমন কোন শক্তিশালী ব্যক্তিকে দুনিয়াতে পাঠিয়ে দেন বা অন্য কোনো মাধ্যম সৃষ্টি করে দেন যার মাধ্যমে এই মজলুম মানুষগুলি জুলুমের হাত থেকে বেঁচে যায়। আল্লাহ তুমি তাদেরকে এই জালেমদের হাত থেকে নিষ্কৃতি দাও তোমার শক্তির মাধ্যমে। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই আহলেদিস আন্দোলনের উপরে। আমাদের বিষয়টি আপনাদের মনে রাখতে হবে যে এই আন্দোলনটি পরিচালিত হচ্ছে যদিও বাংলাদেশে বসে আমরা করছি, কিন্তু সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা সত্যিকার অর্থে কোরআন হাদিসের প্রকাশ্য মর্মের উপরে বিশ্বাস স্থাপন করে কাজ করে যাচ্ছেন, দাওয়াতি কাজ করে যাচ্ছেন, তারা সবাই মিলিয়ে আমরা একটি ফেরকা। তিনি বাংলাদেশে বাস করুন, মালয়েশিয়ায় থাকুন, কাতারে থাকুন, সৌদিতে থাকুন, কুয়েতে থাকুন, যেখানে থাকুন না কেন, আমাদের আকীদা যদি এক হয় তা আমরা কিন্তু সবাই এক। আমাদেরকে আমাদের বিশুদ্ধ আকীদা থেকে ফিরিয়ে নেওয়ার জন্য সবসময় শয়তান আমাদের পেছনে কাজ করে যাচ্ছে, অনেক শক শোভা সন্দেহ সংশয় আমাদের পেছনে সবসময় কাজ করে যাচ্ছে, ঠিক যেভাবে আরব নেতারা আল্লাহ রসুলের সঙ্গে ঝগড়া করেছিল যে একটু আগে আপনারা শুনলেন, তারা সবসময় ধোকা দিয়ে দিয়ে মানুষকে সরিয়ে দিত। এমনকি আপনারা জানেন ইরাকে হীরানগরী থেকে সুন্দরী নিয়ে মেয়েদেরকে নর্তকীদেরকে এনে তারা মক্কায় নাচ গানের আসর বসে, তো আল্লাহ রসুল তখন কাবা গৃহে মাতাফে দাঁড়িয়ে মানুষকে দাওয়াত দিতেন, তখন তারা সেখানে শীষ দিত, ঢোল বাজাইত যাতে কেউ রসুলের দাওয়াত শুনতে না পারেন। আজকের বিশ্ব আহলেহাদিসের এই বিশুদ্ধ দাওয়াত যাতে কেউ শুনতে না পায় সেজন্য সেখানে অনেকগুলি সন্দেহ শকশোভা সেখানে আনা হচ্ছে। আমি আপনাদেরকে ইঙ্গিত দিয়ে যাচ্ছি একটা একটা, অনেকে ভাবেন তার দল আদর্শচ্যুত হলেও কিংবা সেখানে আকিদা ও আমল পরিশুদ্ধির কোনো প্রচেষ্টা না থাকলেও ওই দল ছেড়ে কোনো সহি শুদ্ধ দলে যাওয়া যাবে না কিংবা অনুরূপ কোনো জামাত গঠন করা যাবে না। এটা আমাদের জীবনে এগুলো ঘটে গেছে। যখন আমরা আহলে দুবুসং গঠন করলাম আমাদের নেতারা ভাবলেন এর মধ্যে আমাদের
দল ভাঙার চেষ্টা করছে। অথচ আমরা কখনোই তাদের দল দখল করার জন্য নেতৃত্ব দখলের চেষ্টা করি নাই, শুধু যুবকদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময় আমরা তরুণ ও যুবকদের মধ্যে কাজ শুরু করেছিলাম, কিন্তু নেতারা এটাকে বাঁকা চোখে দেখলেন। ফলে শেষ দিন পর্যন্ত আমাদেরকে, এখনো পর্যন্ত আমাদেরকে গালি খেতে হচ্ছে। এটা বাস্তবতা, আমাদের বাস্তবতা নিরিখে আমরা এগুলো আপনাদের সামনে সাবধান করে দিচ্ছি। আমাদের ভিতরে ইখলাসের খবর আল্লাহ ভালো জানেন, কোনোদিনও আমরা কারো নেতৃত্ব দখলের জন্য কাজ করি নাই, সেরফ জান্নাতে যাওয়ার জন্যই আমরা যুবকদের পথ দেখিয়েছি, তাদেরকে সংগঠিত করার চেষ্টা করেছি। দুই নম্বর, কেউ কেউ ভাবেন সহি শুদ্ধ আকিদা সম্পন্ন দল থেকে বেরিয়ে গিয়ে, ভাবেন না সহি শুদ্ধ আকিদা সম্পন্ন দল থেকে বেরিয়ে খোঁড়া একটা অজুহাতে বেরিয়ে যান তারা, যে নতুন দল গড়েন এবং ভাঙেন, সেই সাথে কোরআন হাদিসের অপব্যাখ্যা করেন ও মানুষকে ধোকা দেন। আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আমাদের সংগঠন থেকে অনেকে বেরিয়ে গেছেন, কেন গেছেন আমরা এখন বুঝতে পারছি, অনেক কিছু বোঝা যায় কিন্তু বলা যায় না, স্পষ্ট প্রমাণ আমাদের সামনে আছে তবুও বলা যায় না, যারা চক্ষুষ্মান তারা দেখতে পাচ্ছেন। দুদিন আগেও তাদের কিছুই ছিল, এখন তারা কোটিপতি, গাড়ি বাড়ির মালিক, সব কিছু, কোথার থেকে আসে গায়েবি ব্যাপার স্যাপার সব। এখন নিজেরা যেহেতু চলে গেছেন, নিজেদের পক্ষে বহু যুক্তি তারা দিচ্ছেন, এগুলো সবই অপযুক্তি। সেই সাথে কোরআন হাদিসের অপব্যাখ্যা শুরু করে দিয়েছে, সংগঠন করা যাবে না, আমির মানা যাবে না, বায়াত করা যাবে না, রাষ্ট্রীয় আমির হলো আমাদের বায়াতের একমাত্র ব্যক্তি। উত্তরে অনেক কিছু বলা যায়, হিন্দুস্তানে মোদি, তাকে কি কোনো মুসলমান তার হাতে বায়াত করবে? বিভিন্ন দেশে নারী নেতৃত্ব চলছে, মুসলমান কি তার হাতে বায়াত করবে? এগুলো প্রশ্নের কোনো উত্তর নেই, কিন্তু তারা একটাই বুঝেছেন, সংগঠন করা যাবে না। অর্থাৎ আহলেদ আন্দোলন বাংলাদেশ যে সংগঠিতভাবে তৌহিদ ও সহিহ কাজ করে যাচ্ছে, এইটা যেন ধ্বংস হয়ে যায়, এর বিরুদ্ধে সমস্ত অপযুক্তি খাড়া করা হচ্ছে, এ বিষয়ে আপনারা সাবধান থাকবেন। অনেকে শির্ক ও বেদাতে আকণ্ঠ নিমজ্জিত থেকেও নিজেকে সুন্নি বলেন, বা আহলে সুন্নত ও জামাত বলেন, এমনকি আহলে হাদিসও বলেন, নিজে হাদিস মানেন না, আমল নেই, সালাত নেই, সিয়াম নেই, সুদ ঘুষ সবই চলছে, আচ্ছা আমি আহলে হাদিস, আচ্ছা আমি আহলে সুন্নত ও জামাত, দুনিয়ার বেদাত সব করছে, আমি হলাম সুন্নি। এই একদল লোক আছে, তাদের বিপরীত কোনো কথা তারা বরদাস্ত করতে রাজি না। আরেক দল লোক আছেন, কোরআনে বলা হয়েছে মুসলিমিন, ওয়াসাম্মাকুম মুসলিমিন, হাদিসের এসে বলতাম জামাত আল মুসলিমিন, এই শব্দ দুটো নিয়ে তারা মুসলিম ব্যতীত আহলে হাদিস বলা যাবে না, এই যুক্তি দিয়ে সংগঠনতে বেরিয়ে যাচ্ছেন, অথবা সংগঠন করতেও দিচ্ছেন না, সবকে মুসলিম হতে হয়। যদি বলা হয় আল্লাহ রসুলকে ঘুষখোর, সুদখোর, জেনাকার এদের নিয়ে কি দল করেছেন, তিনি জেনাকারদের শাস্তি দেননি, তখন তার কথা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে চলে গেল। এতে নানা বিধে এক এক ধোকা চলছে। পরমেশ্বর আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, এর ব্যাখ্যা অনেকে বুঝছেন, হুকুমত কায়েম করো, এবং তারা প্রশ্নটা বলে দিন তাদের বইতে, তাদের রাজনৈতিক দলে যোগ না দিলে তাকে নবী যুগের ইহুদিদের ন্যায় কাফের গণ্য করা হবে। পরিষ্কারভাবে আমাদের কাছে রেকর্ড আছে, বই আছে, তাদের লিখিত, আর সে কারণে তারা আমাদেরকে ইহুদি মনে করেন, মুখে ভোটের স্বার্থে বলেন এটাও ঠিক ওটাও ঠিক, কিন্তু আসলে তাদের আকিদাই হচ্ছে, তাদের বইতে লিখিত আকিদা মতে তাদের দৃষ্টিতে তারা দলের বাইরে কোন লোক মুসলমানই নয়। দলিল আকিমুদ্দিন, কেউ আছে কোরআনে বর্ণিত উখরে জাতলে না আছে, আল্লাপাক বলছেন যে মুসলমান শ্রেষ্ঠ, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের উদ্যম ঘটানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, উখরে জাত বেরিয়ে যেতে হবে, অত ঘরে বসে দিন করা যাবে না, ঘরে বসে দিনের প্রচার প্রসার হবে না, আপনাকে রাস্তা বেরোতে হবে। অতএব তারা গাট্টি বস্কা নিয়ে রাস্তা বেরিয়ে যাচ্ছেন, অত জাহাদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করো, অত রাস্তায় নেমে জিহাদ করতে হবে, ঘরে বসে জিহাদ হবে না। এই ভুল অর্থ করে তারা মানুষকে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে না, দিনের পর দিন, চিল্লার পর চিল্লা ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায় দেশে বিদেশ সর্বত্র, অথচ দিনের সঠিক তালিম তাদের মধ্যে নাই,
আকিদা আমলের কোনো নেই ঠিকঠাকতা তাদের মধ্যে নাই। ওদিকে কেউ আবার জিহাদ ও কেতালের অব্যাখ্যা করে কবির গুণাগার মুসলিম নেতাদের হত্যা করার মধ্যে জান্নাত তালাশ করছেন। এইভাবে ধোকা বিভিন্নভাবে দিয়ে মানুষকে বিশুদ্ধ দিন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অথচ আল্লাহ পাক নিজেই মুনাফিকদের নেতা আব্দুল ইবনে উবাইকে হত্যা করেননি, আল্লাহ রসুল হত্যা করেননি। এমনকি মক্কায় যুদ্ধ অভিযান শুরু হয়েছে অত্যন্ত গোপন বিষয়ে, এটি ফাঁস করে দেওয়ার অপরাধে বখ্যাত একজন সাহাবিকে ওমর ফারুক হত্যা করে উদ্যত হলেন, আল্লাহ রসুল তাকে নিষেধ করলেন যে না, আমি কোনো মুসলিমকে হত্যা করতে আসিনি। কবির গুণাগার ছিলেন তিনি, বাতি দেন নাই। ফালা ও রব্বি গেলা তো ইউ মেরু হাত্তা ইউ হাক্তুমু কা ফিমা শাজারা বাইনাহুম। যাই হোক, এ বিষয়ে অনেক কথা আছে। মূল কথা হচ্ছে এই, কবিরা গুণাগার মুসলমান কাফর হেন না, তিনি মুসলমানই থাকেন, যদিও আমলে তার ত্রুটি থাকে, তিনি মোমেন নাকেস কিন্তু কাফের নন। মর্তকামে কবিরা কখনো কাফের হতে পারে না, কারণ তার মধ্যে ইমান আছে, যদিও তিনি ভুল করে কবিরা গুণা করেছেন। এই আকিদা নিয়ে আহলেদ আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের বাইরে সর্বত্র কাজ করে যাচ্ছে। যদি আমরা চরমপন্থী আকিদার হয়ে যাই তাহলে আমরা ধ্বংস হব আর কাফেরদের সহজ খোরাকে পরিণত হব, যেটা আপনারা মধ্যপ্রাচ্যে দেখতে পাচ্ছেন এখন। আজকে বাংলাদেশে জেএমবি জেএমজেবি বাইরে আইএসআইটা যত কিছু হচ্ছে সব কিছু মূলে কারা, এখন সব পরিষ্কার হয়ে যাচ্ছে, সব কিছু ওদের লোভনীয় খোরাকে পরিণত হচ্ছে। মুসলমানরা দুজনে পাপ করেছে, সারা বাকি দশজন তাদের পাপের ফল ভোগ করছে। আজকে আমাদেরকেও তাদের পাপের ফল ভোগ করতে হয়েছে। অথচ ইসলাম কখনোই চরমপন্থী আকিদা পোষণ করে না। আর এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিরানাতে হুনাইন যুদ্ধের গনিমত বন্টন করছিলেন, তখন একজন জুল খুয়াইসরা সে যেই বলল, ইয়া মোহাম্মদ ইয়াদিল ইন্নাকা লাম তাআদিল, হে মোহাম্মদ তুমি ন্যায় বিচার করো, তুমি ন্যায় বিচার করছো না। অন্য বর্ণনা এসছে, ইয়া মোহাম্মদ ইত্তাকিল্লাহ ফাইন্নাকা লা তাআমাল লিওয়াজহিল্লাহ, আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহর জন্য কাজ করছো না, আল্লাহ রসুলকে ধমকাচ্ছে এই জুল খুয়াইসরা। তার এই কথা শুনে ওমর ফারুক তরবারে নিষ্কর্ষিত তরবারি হাতে দাঁড়িয়ে গেলেন সামনে, হে আল্লাহ রসুল অনুমতি দেন একটা গর্দান উড়িয়ে দিই। তো রসুলাম কি জবাবটা দিছিলেন, না এর চেয়েতে বেশি কষ্ট দিয়েছে মানুষ মুসা আলী সাল্লামকে, মুসা সবর করেছিলেন আমিও সবর করলাম। সিরাত রসুলি আপনারা এগুলো আলোচনা পাবেন। রসুলের সিরাত না পড়ে কোরআন হাদিস বা ইসলাম কিছুই জানা সম্ভব নয়। পুরা সিরাত সামনে রাখেন, বুঝবেন তিনি কখন কোন স্থানে কিভাবে কাজ করেছেন। তাই ভাবি যারা আপনারা দেশে বা বিদেশে যেখানেই থাকেন না কেন, রসুলের সিরাতকে সামনে রাখেন। মানুষকে হত্যা করে তাকে কখনোই তওবা করানো যায় না, তাকে তওবা করার সুযোগ দিতে হবে, তাকে বোঝাতে হবে আখিরাত তোমার মূল, তোমাকে আখিরাতে মুক্তি পেতে গেলে অবশ্যই তোমাকে কোরআন এবং হাদিসের অনুসারী হতে হবে, এর বিপরীত গেলে চলবে না, নিজের মত মতো বুঝলে চলবে না। সাহাবে কেরাম যার অর্থ যেটা বুঝেছে সেটাই তোমাকে বুঝতে হবে, নিজে নিজে ব্যাখ্যা দেওয়া চলবে না। তারা তখনকার সময় যে ব্যাখ্যা বুঝেছিলেন তোমাকে এখনকার সময় সেটাই ব্যাখ্যা দিতে হবে, এর বিপরীত যাওয়া যাবে না। এই মৌলিক কথাগুলি সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এগুলো মূলত ভুল চিন্তা ও অন্তরের রোগ থেকে উদ্ভূত। যখনই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে কোনো জনপদে কোনো সংস্কার আন্দোলন শুরু হয়, তখন সব ছেড়ে ওই আন্দোলনে যোগদান করে হলো মুসলমানের দিনই কর্তব্য। কিন্তু নিকৃষ্ট প্রবৃত্তি প্রয়ণতা হীন দুনিয়াবি স্বার্থে প্রচলিত প্রথা ও বাপদাদার দোহাই দিয়ে যুগে যুগে লোকেরা নবীদের বিরোধিতা করেছে। আজও পৃথিবীর যে প্রান্তে সঠিকভাবে আহলেহাদিস আন্দোলন চলছে সেখানে বিরোধীরা সর্বশক্তি দিয়ে তাকে বাধাগ্রস্ত ও বিনষ্ট করার চেষ্টা করে যাচ্ছে। বেদাতপন্থী ও হঠকারীরা চিরকাল এটা করবে, কিন্তু জান্নাত পিয়াসী মুমিনরা
ঠিকই ছুটে আসবেন। এখানে আল্লাহর বিশেষ রহমতে আল্লাহ আমাদেরকে সেই অনুগ্রহে সেই ফেরকা নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করবেন। পরিশেষে আমি আপনাদেরকে ফেরকা নাজিয়ার চারটি নিদর্শন সম্পর্কে বলে দিচ্ছি। তারা আকিদা ইবাদত আচরণে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম নীতির উপর দৃঢ় থাকেন, সর্বদা সহি হাদিসের উপরে আমল করেন, তারা মানুষের সাথে সৎ ব্যবহার করেন, আপোষে মহব্বতের সম্পর্ক অটুট রাখেন, তারা সকল বিষয়ে পবিত্র কোরআন ও সহি হাদিসের দিকে ফিরে যান, সালাফে সালেহীন মহাদ্দিস বিদ্যানগুনী মাসলাক অনুসরণ যুগ জিজ্ঞাসার জবাব দেন। তিন, তারা ব্যাখ্যাগত মতভেদকে লঘু করে দেখেন, কখনোই তাকে দলীয় বিভক্তিতে পরিণত করেন না। চার, তারা সর্বদা উত্তম মুমিন হওয়ার জন্য প্রতিযোগিতা করেন এবং এই জন্য আল্লাহ সাহায্য প্রার্থনা করেন। পরিশেষে আমি আপনাদের সবাইকে বলছি, সর্বোত্তম মুমিন হওয়ার জন্য চেষ্টিত হন এবং সংগঠিতভাবে ঐক্যবদ্ধভাবে যিনি যেখানে আছেন সেখানে দাওয়াতি কাজ আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা করুন। জান্নাতে সবসময় স্তরগত পার্থক্য আছে, কে কোন স্তরে থাকবেন জানি না, তো দোয়া থাকবে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন জান্নাতুল ফেরদৌসের অধিকারী করেন, আমিন। আপনারা আমাদেরকে ঈদের পরের দিন বক্তব্য রাখার দাবি করাতে আমরা আপনাদের প্রতি পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের কাছে আমাদের দাবি থাকবে দেশে একটা ভালো মার্কাজ যাতে গড়ে ওঠে, সেজন্য আপনারা সাধ্যমতো চেষ্টা করুন। আপনাদের সন্তানরা আমাদের সন্তানরা যেন সেখান থেকে বিশুদ্ধ দিনের তালিম পায়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।